এখানে দিয়ে আপনি বাজাবাজি করবেন, পরে হচ্ছে আপনি মনে করেন যে তেলটা ঝরাবার জন্য এখানে আপনি বসাই দিবেন, তেলটা ঝরাবার জন্য এটা মনে করেন তেলটা ঝরে যাবে। তেলের যত জিনিস আছে এগুলো হচ্ছে আপনার মনে হয় বাজার পুরা করার জন্য, যেমন আছে আপনার মনে হলো ফুচকা বলেন, আপনার মনে হয় পপকর্ন বলেন, আপনার ইয়া চিকেন বলেন, আপনার মনে হয় ইয়া ফ্রেঞ্চ ফ্রাই, এই জাতীয় জি 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 এখানে দিয়ে আপনি বাজাবাজি করবেন, পরে হচ্ছে আপনি মনে করেন যে তেলটা ঝরাবার জন্য এখানে আপনি বসাই দিবেন, তেলটা ঝরাবার জন্য এটা মনে করেন তেলটা ঝরে যাবে। আবার এখানে আপনি যে আপনি মনে করেন যে পাওয়ারটা আপনি কম বেশি করা যাবে, আপনি মনে করেন যে হলো কালারটা এটা বিদে আপনি এগুলো ন্যাচারালিটা আসবে, মনে হয় কালারটা আসবে একই কালারটা আসবে যেখানে আপনার এখানে মনে করে হলো ডাবল কয়েল করা আছে, এই জন্য এটা হচ্ছে আপনার হলো একবার হচ্ছে আপনার যে রেস্টুরেন্টের মতো এইটা আসবে, আপনার যে কালারটা আসবে জি। আচ্ছা ডাবল কয়েল করে এখানে দুটোই দেখতে পাচ্ছি জি। আবার এগুলো সুবিধা আছে কি এটা হচ্ছে আপনি সম্পূর্ণ আপনি খুলে খুলে ওয়াশ করা যাবে, সম্পূর্ণ খুলে ওয়াশ জি জি ওয়াশ করা, যেমন এটা হচ্ছে কত লিটার আছে সেটা কি আমরা জানব, এটা হচ্ছে আপনার 1.5 তখন আপনি যে তেল লেল থাকবে তখন এটা আপনি ওয়াশ করে নিলেন। অনেকগুলো যেমন আছে আমরা ওই যে কাস্টিং গ্যাস ইউজ করলে ওগুলো কিন্তু আপনি তেল মনে করেন খেয়ে যায়, অনেক সময় মনে করেন কমে আপনার তেলটা আপনার মনে করেন যা দেবেন ওই পরিমাণে থাকবে, আপনার বারবার ঢালা লাগবে না, যেমন আপনি হলো এটা মানে সিঙ্গারা করতে পারবে, সমুচা করতে পারবে, এই জাতীয় আপনি সব আইটেম ইয়ে করতে পারবে। আচ্ছা এখানে কত মিনিট কোটাতে কত টেম্পারেচার লাগবে সব কিছু কিন্তু দেয়া আছে, সব এখানে দেয়া আছে জি। দেখতে পাচ্ছেন প্রেসে যখন করতে যাব 180 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 12 থেকে 15 মিনিট পর্যন্ত কিন্তু করতে হবে। ফিশ তারপর যদি করতে চাই ফিশ কারির জন্য কি কোনো আইটেম করতে চাই বা আপনার হচ্ছে চিকেন ফ্রাই যদি করতে চাই তাহলে 12 থেকে 14 মিনিট 170 ডিগ্রি সেলসিয়াসে এখানে কিন্তু সবকিছু বলে দেয়া আছে। আর এখন দেখা গেছে আধুনিক যুগ, ইউটিউব অথবা ফেসবুকে সার্চ করলে আবার এখানে আপনি সব দেয়াই আছে, এটা বেশ সুবিধার জন্য এখানে আপনি কোম্পানি দিয়ে দিছে আপনি যে সুবিধার জন্য আপনি একবারে মনে করেন সহজ ভাবে এটা আপনি মনে করেন ছোট বড় সবাই ইউজ করতে পারবে এটা ঠিক আছে। বাসা বাড়ির জন্য জি জি বাসা বাড়ির জন্য এটা আপনি মনে করেন হলো সবার বাসা এটা আপনার মনে করেন দরকার একটা, কারণ আপনি মনে করেন যে আমরা হলো বাইরে যেটা খাই ওটা আপনি মনে করেন যে আপনি হলো কি তেল দিয়ে বানায় ওটা আপনি মনে করেন যে আমরা জানি না, কিন্তু আপনি মনে করেন একবারে অরিজিনাল তেল দিয়ে আপনি খেয়ে নিতে পারবেন নিজের বাসায় বসে একদম, আপনি হেলদি ফুড বানায় জি। নস্টার মত কি আছে বলেন, এখানে হচ্ছে হেভি একটা কয়েল দেওয়া আছে, আবার আপনার কোম্পানি কিন্তু পেলো আপনার কাছে সোকানি যেটা হচ্ছে আপনার মনে করেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা আপনার নস্টার মতো কিছু না, এটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে দেওয়া আছে আপনার হলো 7-8টা লাস্ট এটা চলে, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা শুধু আপনি হলো এটা কোনো আপনি ইয়ে না ন্যাশনাল ব্র্যান্ড, এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সব জি জি। আসলে প্রোডাক্ট অনেক ভালো আর আমি নেটটা আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই অনেকের দরকার পড়ে কি দেখা গেছে যে নেট এক্সট্রা ভাবে কিনতে চায়, ওইখান থেকে আপনার কাছে নেটগুলো এগুলো এক্সট্রা আপনি পাওয়া যায়, আপনি যদি মনে করেন যে লাগে আপনি আমার হলো 4-5 দিন আগেই করবেন, আপনি মনে করেন যে জানাবেন আমি আপনাকে ই করে দেবো কালেকশন করে দিব জি 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 জি। ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে আপনার কি ডেলিভারি, আমাদের হচ্ছে আপনার ঢাকার ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এবং আপনার হলো ঢাকার বাইরে হচ্ছে আপনার মনে করেন হলো হোম সার্ভিস, যেমন আপনি মনে করেন আমাদের এখানে যে আপনি আছে আপনার একবারে
বাসায় নিয়ে দিয়ে আসবে। হোম ডেলিভারি? জি, হোম ডেলিভারি পাবেন। জি, ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে দুই দিকেই? জি জি, হোম ডেলিভারি পাবেন। জি, আচ্ছা, ঢাকার বাইরের জন্য কি কোনো কিছু অ্যাডভান্স? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যদি মনে করেন ঢাকার বাইরে নিছেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হলো 500-1000 টাকা অ্যাডভান্স করতে হবে। 500-1000 টাকা? জি জি। আর হচ্ছে মনে অ্যাডভান্স করবেন হচ্ছে এই নাম্বারে আগে আমাদের সাথে হলো যোগাযোগ করবেন, এই আপনার এখানে যে নাম্বার গুলো দেওয়া আছে এগুলো। এই নাম্বার গুলো, এই যে আমাদের ঠিকানাটা। জি ঠিক আছে। তো এটা হচ্ছে এম এস বিক্রামপুর ক্রকারিস, 333-334 নাম্বার দোকান, নিউ সুপার মার্কেট নিচতলা। তো আপনারা যদি আসেন, আপনারা কিন্তু এখানে কিন্তু অন্যান্য অনেক নাম্বার দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা মেইনলি রিকমেন্ড করবো হচ্ছে এখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আপনারা সবসময় ফোন দেন, আপনারা কিন্তু সবসময় এখানে অ্যাভেলেবেল পাবেন। ফোন নাও দিতে পারে, তখন আপনার কিন্তু বিচলিত হবে না, আপনার ইমো অথবা হোয়াটসঅ্যাপ মাধ্যমে কন্ট্যাক্ট করবেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং হচ্ছে টিএনটি লাইন যেটা, সেটা কিন্তু 24 ঘন্টা আসলে খোলা আছে। কাস্টমার ধরার জন্য আমরা মনে করেন এগুলো আপনি মূলত দোকান রাখি, এগুলো আসলে আমাদের লাভের আইটেম না। অন্য দোকানে একবার আপনার আজকে বিয়ের জন্য আমি ওই দামে দিয়ে দিলাম। যেকোনো সমস্যা হলে আপনার সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন।